দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আর আজকে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মেহমান, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হুমায়ুন আহমদ। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হুমায়ুন আহমদ ভাইকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ আমাদের বরেন্দ্র টিভি অনলাইনের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, এই যে সারা পৃথিবীতে মহামারী ব্যাধি এবং ভাইরাস করোনা, নোভেল করোনা, সেটি আক্রমণ করেছে মানুষকে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা একেবারে মরিয়া হয়ে উঠেছি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সম্প্রতি বাংলাদেশে এর প্রভাব বা প্রাদুর্ভাব কমবার পরেও হঠাৎ করে আবার এটা বেড়ে গেছে এবং আমরা আবারও একটি লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক এই পরিস্থিতিতে আমাদের মাঝে এসে রমজান উপস্থিত হয়েছে, এই রমজানটা আমাদের জন্য কেমন হতে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই বরেন্দ্র অনলাইন টেলিভিশনকে এত সুন্দর আজকে চমৎকার আয়োজন করার জন্য, পাশাপাশি যে সুন্দর উপস্থাপনায় দেশ ও জাতিকে মুগ্ধ করেছেন আমার প্রিয় ভাই বন্ধু আবাবিল হাসান আবাবিল ভাই, ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন করোনা বিষয়ে, যে মহামারীতে রূপান্তরিত হয়ে মানুষকে কঠিনভাবে ঘায়েল করে ফেলছে, এখান থেকে পরিত্রাণ পাবার জন্য শুধু করোনা নয়, দেখেন যুগে যুগে কত ভয়াবহ, কত বড় বড় ভয়াবহ এরকম মহামারী আসবে এসেছে, সেখান থেকে পরিত্রাণ পেয়েছে। সেজন্য এখান থেকে পরিত্রাণ পাবার মূল উপায় আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগেই কোরআনুল কারিমে স্পেশাল কোড করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে গোটা জাতিকে জানিয়েছেন, সেইটা আমাদের এখনও অজানা, যার কারণেই আমরা করোনা নিয়ে যতটা ব্যস্ত, করোনাকে যতটা ভয় করি। আসলে করোনাও যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, খলক আল ইনসান, মানুষকে আল্লাহ পাকে সৃষ্টি করেছেন এবং এই করোনা মানুষগুলিকে ধরতেছে, ঘায়েল করছে, এমনভাবেই ঘায়েল করছে, কাউকে এখান থেকে পরিত্রাণ দিচ্ছে, কাউকে একবারে বিদায় দিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে করোনাকে ভয় নয়, ভয় করতে হবে আল্লাহকে। আমরা মোকাবেলা করার কথা বলি, আসলে মোকাবেলা করতে পারি কি, একটা ক্রিকেট টুর্নামেন্ট যখন হয়, পক্ষ দুই পক্ষ যখন, দুই পক্ষের যখন দুইটা দল হয় তখন সেটাকে মোকাবেলা করা হয় খেলাধুলার মাধ্যমে, কে বিজয় অর্জন করতে পারে, বিজয় অর্জন করবার জন্য কিন্তু লড়াই হয়, কিন্তু করোনা তো এটা না, এখান থেকে লড়াই মানে হলো, এই লড়াই হলো, এটা একটা মহামারী, এটা একটা রোগ, এখান থেকে পরিত্রাণ পেতে হলে লড়াই করা নয়, এখানে আত্মসমর্পণ করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে নিজেকে এত সুন্দর করে উপস্থাপন করতে হবে, আল্লাহ পাক যদি খুশি হন তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। সে কথা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান এনেছো, সূরা আল বাকারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনেই আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা ইমান এনেছো, আল্লাযীনা হাদু, যারা ইয়াহুদি হয়েছো, আমাদের মানুষের ভিতরে তো অনেক জাতির, অনেক ধর্মের মানুষ আছে, তার ভিতরে মুসলমান আছে, ইয়াহুদি আছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ান্নাসারা, নাসারার আরবি শব্দ কিন্তু এর বাংলা অর্থ হলো খ্রিস্টান, যারা খ্রিস্টান হয়েছো, আসসাবিন, যারা ইমানদার হয়েছো, যারা ইয়াহুদি হয়েছো, যারা নাসারা হয়েছো, আসসাবিন, এদের, এরা বাদ দিয়ে যত ধর্ম বর্ণের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে পৃথিবীর বুকে, আল্লাহ পাক সব ধর্মের মানুষগুলিকে এক জায়গায় ডেকে আহ্বান করলেন, মান আমানা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর, ওই আল্লাহর উপর ইমান আনো, যে আল্লাহর উপর ইমান আনলে তোমার জিন্দেগীর গুণাগুলি মাফ হয়ে যাবে, অত্তাকুল্লাহ, ওই তাকওয়া আনতে হবে, যে তাকওয়া আনতে বলেছেন, যেই ভয় আল্লাহ পাক, তাকওয়ার ভয় আল্লাহ পাক করতে বলেছেন, সেই ভয় আমাদেরকে করতে হবে। এই ভয় করবে কার, করবে কারা, মান আমানা বিল্লাহ, যারা শুধুমাত্র ইমান এনেছে আল্লাহর উপরে, আর যারা ইমান এনেছে আল্লাহর উপরে
তাদের জন্য আল্লাহ পাক বললেন অলিয়াউমিল আখির, এদের মধ্য থেকে যারা ঈমান আনবে অলিয়াউমিল আখির এবং আখিরাতকে বিশ্বাস করবে, ওয়ামিলুস সলিহাত এবং তারা সৎকর্মশীল হবে। তাহলে এখানে দুইটা পয়েন্ট, এক নম্বর হলো সকল মানুষগুলিকে এক জায়গায় চলে এসে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো ওয়ালিয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। তিন নম্বর শর্ত হলো ওয়ামিলুস সলিহাত, সৎকর্মশীল হতে হবে। এখন দেখেন আমরা যারা মানুষ, ইমানদার বলি, ইয়াহুদি বলি, খ্রিস্টান বলি, আর হলো অন্নসর অসবিন যত ধর্মবর্ণের মানুষ আছে, এদেরকে বাদ দিয়ে যদি ইমানদারদেরই ধরা হয়, আজকে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যারা ইসলাম কান্ট্রি, অন্য অন্য দেশে যারা মুসলমান আছে, তারা যারা বলে আমরা ইমানদার, এই ইমানদারদের মধ্যে দেখবেন বলে আমরা ইমানদার, বলে আমরা মুসলমান, কথায় কথায় মিথ্যা, দাড়িতে কম দেয়, এরপরে মানুষকে ঠগায়, মানুষের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, সব কিছুতে মুসলমানদের এই যে ইমানটাকে নষ্ট করবার জন্য তারা তো আগে থেকেই গভীর ষড়যন্ত্র করেছে, বর্তমান পর্যন্ত এটা অব্যাহত আছে। এখন এই যে রমজান মাস চলে এসেছে, দেখবেন আমরা অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখি রমজান মাস আসলে দ্রব্যমূল্য কমে যায়, আর বাংলাদেশে কিন্তু বেড়ে যায়, এটা বুঝতে হবে। কারণ মনে রাখবেন আপনি একজন ইমানদার, আরেকজন ইমানদারের উপরে পাঁচটা হক আছে, তার ভিতরে অন্যতম একটা হক হলো কেউ যদি ভালো কাজের আহ্বান করে তার ডাকে সাড়া দিতে হবে, মঙ্গল করতে হবে। আমরা তো সেগুলো করি না, আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা সবসময় চলি। কোন প্রেক্ষিতে আপনি নিজেকে বলতে পারেন আপনি ইমানদার? কি কখন আপনি কি এই কথা কেন আপনি বলেন যে আপনি মুসলমান? আপনি তখনই মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছেন যখন মিথ্যা বলেছেন, মানুষের ক্ষতি করেছেন, মানুষের শত্রু হয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো শত্রু ছিল না, সকলের বন্ধু ছিল, তার সাহাবীরা কারো শত্রু ছিল না, সবার বন্ধু ছিল, সুবহানাল্লাহ বিহামদি। সেই কথাই আল্লাহ পাক বললেন যদি পরিপূর্ণ ঈমান আনতে পারেন, মানা আমানা বিল্লাহ, তার মানে হলো এখানে তওবা করে ঈমান টানতে হবে, ওয়ামিলুস সলিহাত এবং সৎকর্মশীল হতে হবে, ওয়ালিয়াউমিল আখির, এই তিনটার উপরে যদি পরিপূর্ণ ঈমান আনা যায় তাহলে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, ফালাহু মাজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আল্লাহ আকবার। তাই আল্লাহ তাআলা আরো বললেন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তার মানে তাদের কোনো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তার মানে হলো করোনা হোক আর অন্যান্য মহামারী হোক তাদের কোনো চিন্তা নাই, ভরসা করতে হবে আল্লাহকে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। করোনা হয়েছে ঈমান পরীক্ষা করবার জন্য, মুমিনকে যদি করোনায় আক্রান্ত হয় এবং সেই করোনায় আক্রান্ত হয়ে মুমিন যদি মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন, হাদিস শরীফে সেটাই আমরা পেয়েছি। এবং এই করোনা থেকে উত্তরণ পেতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে যদি আল্লাহর উপরে ঈমান আনা যায় তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আল্লাহ পাক নিষ্কৃতি দিয়ে দিবেন, আর করোনায় ধরতে পারবেন না ইনশা আল্লাহ। আমরা এইভাবে আমরা যদি তাকওয়া গুণ অর্জন করে এই রমজান মাসে আমরা যদি তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, মানে করোনা আসুক আর যাই আসুক তাদের কোনো ভয় নাই। ধন্যবাদ হুমায়ুন ভাই। আসলে আমরা এই পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের পাশাপাশি আমরা যে স্বাস্থ্য সচেতনতা আছে সেই সচেতনতাগুলো মেনে চললেই আমরা নিশ্চয়ই এটা থেকে পরিত্রাণ পাবো, এবং রমজানই হচ্ছে একটা উৎকৃষ্ট সময় যে সময়টি আমরা এই বিষয়গুলো অনুকরণ বা অনুসরণ করতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার নিবেদিত রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের হুমায়ুন ভাই, হাফেজ মাওলানা হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে পবিত্র মাহে রমজান মাস, এই মাসেই কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন নাজিল হবার কারণে এই মাসের মহত্ব, গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি হয়েছে। তো এই মাসে আমরা এই পবিত্র কোরআন পড়া নিয়ে এবং কোরআন থেকে আমল করা নিয়ে কী কী ধরনের পরিকল্পনা সাজাতে পারি, যেহেতু আজকে রমজান মাসের প্রথম দিন, আজকেই যদি আমরা এই পরিকল্পনাটা নিতে পারি এবং কী ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোতে পারি? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আসলে কোরআন নাজিল তো এমনি এমনিই আল্লাহ পাক করেননি, দেখেন এগারোটা মাস, বারোটা মাসের ভিতরে আল্লাহ পাক চারটা মাসেই একবারে স্পষ্ট বলেছেন, ঘোষণা দিয়েছেন এই চারটা মাসে ছোট বড় কোনো গুনাহ করা যাবে না। চারটা মাস, একটা হলো রজব মাস, শাবান মাস, রমজান মাস, জিলহজ মাস, এই চারটা মাসে কোনো গুনাহ করা যাবে না, গুনাহ করতে আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন। আর এই রমজান মাস তো গুনামুক্তের মাস, এখানে মানুষকে পরিত্রাণ দেওয়া হয়, মানুষের গুনাহগুলি ক্ষমা করা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান পেল অথচ জীবনের গুণাগুলি মাফ করে নিতে পারল না, তাদের মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নেই। এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, যেহেতু আমরা জ্ঞানী, আমরা বুঝি, আমরা বুদ্ধিমান, আমাদের যথার্থ জ্ঞান বুদ্ধি রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা বুঝি কোনটা ভালো কোনটা মন্দ। যার কারণে আল্লাহ পাক জাতির সামনে প্রশ্ন করলেন, শাহরুল রমাদান 12টা মাসের ভিতরে আমি একটা মাস দিয়েছি, এই কারণেই দিয়েছি, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক চান না। বান্দা গুনাহ করতে 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 গুনাহ করতে করতে একেবারে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হন, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবার জন্য সবসময় অবিচল আছি, প্রস্তুত আছি, যদি তোমরা আমার রহমত থেকে নিরাশ না হও, আমার কাছে যদি আসতে পারো, ফাজকুরু নিয়াজকুরুকুম, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। আর তোমরা যদি ওই রকম নিজের সব কিছুকে আমার কাছে আত্মসমর্পণ করে, তোমরা যদি পরিপূর্ণভাবে ওইভাবে আত্মসমর্পণকারী হতে চাও, যদি গুনাহ মাফ পেতে চাও, ওইভাবে যদি আমার কাছে আত্মসমর্পণ করে আসতে পারো, তাহলে আল্লাহ বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় যদি তোমরা এইভাবে তাওবা করে আমার কাছে আত্মসমর্পণ করতে পারো, ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি আল্লাহ তোমাদের জিন্দে গির গুণাগুলি মাফ করে দিব এবং আমি মাফ করেই ক্ষান্ত হব না, আমার পবিত্র কোলে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ হাবি হামদি। প্রিয় দর্শক শ্রোতা, আমি বলতে চাই, যেহেতু রমজান মাস, আজকে প্রথম রমজান, দেখেন এই রমজান মাস আল্লাহ বলছেন শাহরু রমাদান, 12টা মাসের ভিতরে একটা মাস রমাদান। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস। অন্য মাসে আপনি যদি একটা নফল নামাজ পড়েন, তাহলে নফল নামাজ পড়লে যে সওয়াব, আর এই মাসে একটা নফল পড়লে ফরজ নামাজের সমতুল্য সওয়াব, আল্লাহ পাক প্রত্যেক বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ, কত কত বেশি বেশি নেকির মাস, একটা ছোট্ট আমল করলে কত বেশি নেকি হয়ে যায়। সুতরাং এই নেকিগুলো করা থেকে বান্দা বঞ্চিত হোক, এটা আল্লাহ পাক চান না, যার কারণে হায়াতে বাঁচিয়ে আজকে আমাদেরকে এই রমজান উপহার দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি বলছিলেন বিজ্ঞ উপস্থাপক, যে যেহেতু এই কোরআন নাজিলের মাস, যেহেতু মাহাত্ম্য কেন বেড়েছে, এই কারণে বেড়েছে, রমজান অন্য অন্য 11টা মাসের মাহাত্ম্য তাৎপর্য সম্মান বাড়লো না, এই একটা মাসের সম্মান কেন বাড়লো, আল্লাহ বলে উনজিলা ফীহিল কোরআন, এই জন্যই বেড়েছে, যেহেতু আমি এই মাসে নাজিল করেছি কোরআন। হুদাল্লিন নাস, হে মানব সকল, এখান থেকেই তোমাদেরকে হেদায়ত গ্রহণ করতে হবে, মিনাল হুদা, আর এখান থেকে হেদায়ত পেয়ে তোমাদেরকে যে বুধ শক্তি, জ্ঞান শক্তি দিয়েছি তা থেকে, ওয়াল ফুরকান, কোরআনের অপর নাম কিন্তু ফুরকান। আল্লাহ পাক কোরআনের নাম ফুরকান রাখলেন কেন, না রাখলেই তো পারতেন, আল্লাহ পাক এই কারণেই রেখেছেন যে সত্য এবং মিথ্যার নির্ণয়কারী কিতাব, গাইড, স্পষ্ট নির্দেশনা একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীম, যার কারণে এখান থেকে সত্যটা গ্রহণ করতে হবে, মা হুমুল কিতাব আবিল হক, এই কিতাবের হক প্রত্যেক বান্দাকে আদায় করতে হবে, এবং এই কিতাব হক আদায় করে যেটা মিথ্যা, মিথ্যাকে পরিহার করতে হবে, সত্যটাকে গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কথাই আল্লাহ পাক এই এই আয়াতের মাধ্যমে, এই ইনফরমেশন দিয়ে, এই মেসেজ দিয়ে জাতিকে সতর্ক হতে বলেছেন। এইভাবে যদি আমরা করতে পারি, দেখবেন আজকে লকডাউন দিয়া বাংলাদেশে করোনার এই ভয়াবহ থাবাকে, এটাকে যেন আর বাড়তে না পারে, যার কারণে সরকার একটা নির্দেশনা দিয়েছে, লকডাউন দিয়েছে প্রত্যেকটা জায়গায়, সেকশনে একটা নির্দেশনা দিয়েছে, আমরা কিন্তু মানছি, কিন্তু আজকে দেখবেন যে প্রত্যেক মসজিদে 20 জন করে নামাজ পড়তে বলেছে। আসলে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, দেশের সরকার মুসলমান, দেশের এমপি মন্ত্রীরা মুসলমান, এই 90% মুসলমানের কান্ট্রিতে এটা করা উচিত নয়। আসলে করোনা এসেছে, গজব এসেছে, আল্লাহর কাছে আসতে হবে, তাহলে আল্লাহর কাছে আসাতে একমাত্র উপায়, মাধ্যম হলো মসজিদ। এই মসজিদ ওপেন করতে হবে, মসজিদে যদি ওপেন করা থেকে আপনি যদি সংকীর্ণ হয়ে যান, মুসলমানগুলিকে যদি এখান থেকে বঞ্চিত করেন, আজকে মসজিদে কিন্তু শুধু মুসলমানই নামাজ পড়তে আসে না, মসজিদের ভিতরে হিন্দুরাও কিন্তু নামাজ পড়তে আসে, যেটা আমরা অনেকেই জানি না। আমি জানি অনেক হিন্দু নামাজ পড়তে আসে, কারণ উদাহরণ দিতে গেলে অনেক দূর চলে যাওয়া যাবে। যাই হোক,
তা আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনি নিজেও বলেছেন আমাদের কাছে যে নির্দেশনা পাঠিয়েছেন সেখানে কিন্তু চিঠির শেষের দিকে লেখা আছে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক ওয়াক্তের নামাজে যেন দোয়া করা হয়। তার মানে সরকার বুঝেছে যে এখানে করোনা থেকে মুক্তি পেতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হাত নেই, যে কথা আমি আয়াত দিয়ে প্রমাণ করলাম, বুঝাই দিয়েছি। আমরা যদি সেইভাবে আল্লাহর কাছে আসতে পারি তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। আর আমরা যদি গুনাহ মাফ করে নিতে পারি নিশ্চিত সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ জান্নাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় মেহমান, আপনার কথা ধরেই আমি বলতে চাচ্ছি যে আসলে যে মহামারী এখন আমাদেরকে গ্রাস করতে বসেছে সারা বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাস, এটি মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি এবং এই প্রচেষ্টার ক্ষেত্রে খোদাভীরুতার এবং তাকওয়ার কোনো বিকল্প নেই। তেমনিভাবে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোতে আমরা সহায়তা করব, এটিও আমাদের একটি দায়িত্ব। আমরা এইভাবে করোনাকে মোকাবেলা করতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং এই পবিত্র মাসে, এই তাৎপর্যপূর্ণ মাহে রমজান মাসে মহান স্রষ্টা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে মুক্ত করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে পবিত্র রমজান মাস আমরা জানি যে কোনো আমল সেটি বহু গুণে বৃদ্ধি করে সওয়াব দেওয়া হয়। ঠিক এই মাসটিতে অনেক মুসল্লি বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে, দান সদকা ফেতরা এবং জাকাত নিয়ে পরিকল্পনা করে থাকে। তো এই যে করোনার মধ্যে অনেক শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা ঘরে বসে গেছে, যারা উপার্জন অক্ষম হয়ে পড়েছে, এদের জন্য আমরা আমাদের দানের হাতটাকে আর উন্মুক্ত করতে পারি কিনা বা আমাদের জাকাতগুলো এই সময় সঠিকভাবে আদায় করতে পারি কিনা, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি দেবেন। না, অবশ্যই আল্লাহ পাক এই কথা কোরআন স্পষ্টই বলেছেন যে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, সম্পদ দেওয়া হয়েছে, রিজিক মানে সম্পদ বোঝানো হয়েছে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে তোমরা খাবে, খাওয়ার পরে অবশিষ্টটা তুমি আমার রাস্তায় আমার পথে তুমি দান করে দেবে, বিলিয়ে দিবে। এই নির্দেশনা শুধু কি বর্তমান সময়ের মুসলমানদের জন্য, বিশ্বের মানুষের জন্য? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কোরআনের আয়াতটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করা হয়েছে। আয়াতটা আমার ঠিক এখন মনে আসছে না। তো এই আয়াতের ভিতরে স্পষ্টই বলা আছে, যেহেতু এই আয়াত নাজিল হওয়ার পরপরই সাহাবা আজমাইন, তাবে তাবাইন, খুলাফায়ে রাশিদিন তারা সেইভাবেই পদঙ্ক অনুসরণ করে আমল করেছেন, যার কারণে আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক যে আপনাকে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি যদি দান না করেন আপনার রিজিক বৃদ্ধি পাবে না, আপনি যদি পরিশুদ্ধ হতে হবে। হ্যাঁ, অবশ্যই শুদ্ধতা, শুদ্ধ মানে হলো আল্লাহ পাক যেইভাবে আয় করতে বলেছেন ইসলামের শরীয়ত মোতাবেক আপনাকে আয় করতে হবে, এইভাবে যদি আপনি আয় করেন, আয় করলে আল্লাহ পাক আপনি যে আয়টা করেছেন এটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, এমনভাবে বৃদ্ধি করে দিবেন বরকত, এই বরকতটা এমনভাবে দিবেন যে আপনি জিন্দেগি তো খেয়ে শেষ করতে পারবেন না। আর এইভাবে যদি আপনি আপনার জীবন, ইমানি জীবন, মমিনের জীবন, মমিনের গুণাবলী দিয়ে যদি সাজিয়ে আপনি পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে যেতে চান তাহলে আপনাকে শরীয়ত ফলো করতে হবে, কোরআন হাদিস কী বলছে সেটা ফলো করতে হবে, সাথে সাথে এটাও ফলো করতে হবে যে আমাদের নবী রসুল, সাহাবা আজমাইন, তাবে তাবাইন, খুলাফায়ে রাশিদিন তারা কীভাবে জীবন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন সেইভাবে আপনাকে আমাকে জীবন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটা একজন উম্মত হিসেবে এই সুন্নাটা আমাদের প্রত্যেকেরই পালন করা দরকার, ফলো করা দরকার। কিন্তু আমরা ভুলে যাই, ব্যবসা করতে যাই তখন ভুলে যাই, কর্মস্থলে যখন যাই তখন ভুলে যাই, শ্রমজীবী যারা আছে যখন শ্রম দিতে যায় তখন কিন্তু আমরা ভুলে যাই না, সব জায়গায় আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করতে পারলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসলে আপনার এই অর্থ কিন্তু বাড়বে না, বরং কমে যাবে। আর একটা বিষয় হলো সেইটা যে যারা গরিব দুঃখী আছে, অনেকে অসহায়, আমরা আমাদের সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, এই কারণে যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন। তো এই লকডাউনের মাঝে, এই অসময়ে আমরা মানুষে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষে মানুষকে বোঝার চেষ্টা করব, মানুষের কষ্টটা উপভোগ করার চেষ্টা করব, মানুষের ব্যথা বেদনা এটা বোঝার চেষ্টা করব। আপনি আমি যদি এটা করব কেন করব, এটা নবী করেছেন, এটা আল্লাহর রসুলের সাহাবিরা করেছেন, বিশেষ করে হযরত ওমরের একটা উপমা না দিলেই পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতে বেলায় দিনের বেলায় রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকতেন, রাত্রিবেলায় ঘুমাতে যাবেন ঠিক ওই মুহূর্তে চিন্তা করতেন যে আমার রাষ্ট্রের, আমার কোনো মানুষ যদি কষ্টে পড়ে যায়, যেহেতু এই সময়ের মতো উন্নত রাস্তা চলাফেরা এরকম উন্নত যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, কোনো মানুষ কষ্ট হয়ে না খেয়ে কোনো অসুবিধার কারণে যদি মারা যায় আর আল্লাহকে যদি ই করে আমাকে যদি দায়ী করে দেয় তাহলে আমি হযরত ওমর
কিয়ামতের ময়দানে ওই বিচারের আদালত থেকে আমি কিন্তু পরিত্রাণ পাবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। যার কারণে তিনি দিনের বেলায় রাষ্ট্রের কাজে পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, রাত্রিবেলায় ঘুমাতে যাবেন এই চিন্তা মাথায় যখন এসেছে তখন তিনি আর ঘুমাইতে পারেন নাই। তিনি তার রাজ্যের দেশের বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়িয়েছেন। এই ঘুরে বেড়াইতে বেড়াইতে দেখা যাচ্ছে অন্ধকার যুগ, এরকম আলোর ব্যবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে দেখছেন হঠাৎ করে ছোট্ট একটা আলো দেখা যায়, কেন জানি কেরাসিনের চোলায় বাতি একটা জ্বলতেছে। ওই বাতিতে দেখা যায় যে একটা মানুষ অস্থির হয়ে পড়ছে, কিছুক্ষণ পর ভিতরে যাচ্ছে, আবার বেরিয়ে চলে আসছে, আবার ভিতরে যাচ্ছে, আবার বেরিয়ে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুঝতে পারলেন যে ওই লোকটা মনে হয় কোনো বিপদে সমস্যায় পড়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে বললেন, ও ভাই, আপনি কি কোনো বিপদে পড়েছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কি কোনো বিপদে পড়েছেন? সে ভাইটা বলল, জি ভাই, খুব বিপদে পড়েছি, আমার বিবি প্রেগনেন্ট, বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সন্তান সম্ভাবনা সন্তান প্রসব করেছে, এই মুহূর্তে আমার এলাকায় আমার দেশে তো কোনো নার্স নাই, ডাক্তার নাই, আমি কি করব, আমার বাড়িতে অন্য কোনো মহিলাও নাই যে সেই মহিলা গিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবে, এবং আমি তো পুরুষ মানুষ, আমি তো নিজের স্ত্রীর বাচ্চা খালাস করতে পারি না, এটা তো ইসলামে জায়েজ নেই, যার কারণে এই একবার বাইরে যায় একবার ভিতরে আসে, আল্লাহর কাছে সাহায্য চাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তাকে তার সাহায্যকারী হিসাবে সেখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে তার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা বলে বাইরে থেকে চিৎকার করে তাকে ডেকে নিয়ে আসলো। নিজ সহধর্মিণীকে নিয়ে আসলেন এবং বাচ্চাগুলিকে সুন্দর করে শোয়ায়া সেই মহিলার কাছে পাঠিয়ে দিলেন এবং দুইজনে আল্লাহর কাছে সিজদার অবনত চিত্তে কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার স্ত্রীকে পাঠিয়েছি আল্লাহ, এই ছেলে আমার এই ভাইয়ের মাথার উপর থেকে মুসিবত হটায় দাও, মা এবং ছেলে, মা যেন সুন্দর করে প্রসব করাইয়া তার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে পারে, সুস্থ থাকে যেন মা, ছেলেও যেন সুস্থ থাকে, আল্লাহ এই ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো যে আলহামদুলিল্লাহ, ছেলের মা সুস্থ আছে, তার সন্তান হয়েছে, সন্তানও সুস্থ আছে। ছেলের বাবা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বুঝতে পারেন নাই তার কাছে কে এসেছে। সঙ্গে সঙ্গে তাকে কিছু টাকা বাড়ি থেকে নিয়ে এসে তার হাতে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কিসের জন্য এই টাকা? তো হযরত ওমরকে সেই ব্যক্তি বলতেছে যে ভাই, আপনি যে নার্স নিয়ে এসেছেন, আমার বউয়ের স্ত্রীর যে সুন্দর বাচ্চা প্রসব করবার যে ব্যবস্থাটা সে সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে করলো, এই টাকাটা তাকে দিয়ে দিবেন। হযরত ওমর বললেন, না, লাগবে না, উনি দেশের সাধারণ কোনো নার্স নয়, ডাক্তার নয়, উনি আমার স্ত্রী। এবং এইটা বলার পরে লোকটা আবেগীভূত হয়ে তার পরিচয় যখন জানতে চাইলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় খুলে বলার সঙ্গে সঙ্গে লোকটা পাগল হয়ে মানে আনন্দে উৎফুল্ল হয়ে গেল, আল্লাহু আকবার, এত বড় দেশের প্রেসিডেন্ট যদি এরকম বিপদে দাঁড়াইতে পারে তাহলে এরকম দেশের প্রেসিডেন্ট সবসময় দরকার। প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, সম্মানিত দর্শক শ্রোতা, তা আমি যেটা বলতে চাচ্ছি যে একদম দেশের প্রেসিডেন্ট হয়ে এরকম দায়িত্বশীল একটা আচরণ জায়গায় এসে সেই জায়গায় সে ভূমিকা পালন করেছে, তা আমাদের এটা কেন করেছে? কুল্লু মুসলিমান ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, এজন্য আমাদের উচিত আমাদের যে আয় আছে, অর্থ আছে, সেখান থেকে আমাদের ভাইদের খেয়াল রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে থাকা, তাদের দুঃখে এবং সুখে তাদের সাথে থাকা। শুধু মুসলমানকেই করবে তা নয়, হিন্দু যত ধর্ম বর্ণের মানুষ আছে সবার জন্য এই কাজটা করতে হবে। আল্লাহ পাক আমাদের এমন এই কাজগুলি করবার জন্য বুধ শক্তিকে জাগ্রত করুন, আল্লাহ পাক যেন আমাদের অর্থে বরকত দান করুন, আমিন। ধন্যবাদ কারি হাফেজ মাওলানা হুমায়ুন আহমেদ ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং একটি আমরা ঘটনা শুনলাম, এটি আসলে কোনো গল্প বা কোনো উপন্যাস বা কোনো কাহিনী না, এটি হযরত ওমর ওনার নিজের জীবনের চিরসত্যি একটি ঘটনা, এবং এই ঘটনাগুলো থেকে আমরা এটি শিখতে পারি যে দায়িত্বশীলদের আচরণ কেমন হওয়া উচিত। ঠিক তেমনিভাবে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, প্রত্যেকের প্রতি আমাদের যে হকগুলো আছে, এই হকগুলো যেমন আমরা আদায় করতে পারি, বিশেষ করে এই রমজান মাস এবং যার সঙ্গে সঙ্গে আমরা একটি বিশেষ দুর্যোগপূর্ণ মুহূর্ত পেরিয়ে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাদের জন্য খোঁজ খবরটা আমরা নিতে পারি। সেই সঙ্গে সঙ্গে যাকাতের বিষয়টি চলে আসে যে অনেক মুসলিম ব্যক্তি, অনেক ব্যবসায়ী, অনেক অর্থশীল ব্যক্তি তারা রমজান মাসটাকে পছন্দ করে নেয় যাকাত আদায়ের জন্য, যেহেতু যাকাত আদায় করতেই হবে এবং রমজান মাসে যে কোনো দান
অনেক বহুগুণ অর্থে আর কি এটা সওয়াব এসে যায়, সেজন্য হয়তো অনেকে এই রমজান মাসটাকে বেছে নেয়। তো আসলে জাকাতের নিয়মটা কেমন হবে বা কিভাবে জাকাতটা আদায় করবে, এটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করে দিতেন, অনেকে জাকাতের প্রস্তুতি নিচ্ছেন হয়তো, তাদের জন্য সহজ হতো। যেহেতু রমজান সবে মাত্র এসেছে, এখনো মানুষ জাকাতের প্রস্তুতি নাই নাই, আরো কিছুদিন পরে জাকাতের প্রস্তুতি মানুষ নাই, তবে পরিকল্পনা থাকে, হিসাবগুলো যেন করতে এখন একটু সহজ হয়। সেটা হলো যে লাখে, মানে ডাইরেক্ট সরকারি হিসাব, লাখে আড়াই হাজার টাকা করে জাকাত দিতে হবে। যাদের জাকাত হয়েছে 1 লক্ষ, মানে এক কথায় 2.5% স্বর্ণ সমতুল্য অর্থ যাদের কাছে আছে তাদের উপরে জাকাত ফরজ। এই জন্য এই জাকাত থেকে আপনারা জাকাত দিতে কখনো পিছুপো হবেন না, এই কারণে হবেন না, কারণ আপনি, আমরা অনেক কৃপণ লোক আছি, এরকম অনেক টাকা আছে, আমার টাকা থাকলে টাকা বাড়বে, টাকা থাকলে টাকা বাড়বে, কৃপণ আছে, কিন্তু জাকাত দেয় না, দেখবেন ওদের টাকা কিন্তু বাড়ে না। আর যারা জাকাত দেয় দেখবেন এদের সম্পদ কিন্তু সম্পদও বাড়ে, সাথে সাথে সম্মানও বাড়ে, কারণ সম্মান দেওয়ার মালিকই তো আল্লাহ। তো অজু মাংতাশা ও তো দিল্লু মাংতাশা, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার সম্মান বাড়িয়ে দেন, যাকে পছন্দ করেন না তাকে তার সম্মান কমিয়ে দেন। তো জাকাত দিলে সম্মান বেড়ে যায়, এটা আমরা পেয়েছি। তো জাকাত আপনারা প্রত্যেক লাখে আড়াই হাজার টাকা করে জাকাত দেবেন, এবং এই জাকাতের টাকাগুলো আল্লাহর রাস্তায় দেবেন যারা অসহায়। আমরা অনেক সময় চিন্তা করি জাকাত চাইতে আসলে 100 টাকা দিই, 200 টাকা দিই, 500 টাকা দিই, এইভাবে দিই না। আপনার এই জাকাতটা আপনি এমন টার্গেট নেবেন যে একজন ব্যক্তি আপনার যত জাকাত বের হয়েছে, মনে করেন 50,000 টাকা বের হয়েছে জাকাত, তা আপনি আপনার পরিবারের ভিতরে যদি কেউ গরিব অসহায় থাকে তার হকটাই কিন্তু আগে, তা আপনি তাকে এমন ওই টাকাটা দিয়ে পর্যন্ত হলে আরও কিছু টাকা দিয়ে এমন একটা তাকে সচ্ছল করে দেবেন সে যেন কর্ম করে খেতে পারে, সে যেন আর জাকাত তাকে যেন নিতে না হয়, স্বনির্ভর করার উদ্দেশ্যে জাকাতটা ব্যয় করা। চমৎকার পরামর্শ দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত অনুষ্ঠান গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ। হুমায়ুন ভাই, আমাদেরকে সময় দিলেন এবং বরেন্দ্র টিভিতে আপনি সময় দিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এবং এই রমজান মাসে যে কোনো দান সদকা করলে সেটির বিনিময় বহুগুণে বৃদ্ধি করে মহান স্রষ্টা আমাদেরকে দিবেন। এবং এই যে করোনার যে ভয়াবহতা যাচ্ছে, এই সময়গুলোতে আমরা রমজানে কীভাবে আমলগুলো করতে পারি, নিকট আত্মীয় স্বজন এবং দরিদ্র মানুষদের পাশে কীভাবে দাঁড়াতে পারি। এছাড়া আমাদের আজকের মেহমান নামাজের বিষয়ে কিছু কথা বলেছেন, যে নামাজের ব্যাপারে আমাদের আরও আগ্রহী হওয়া উচিত, এবং মসজিদে যে নামাজের বিষয়টি, এই বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি জাকাতের বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন, আমরা কীভাবে জাকাতগুলো আদায় করব এবং জাকাতের অঙ্গটা কীভাবে নির্ধারণ করব, এবং জাকাত আদায়ের ক্ষেত্রে যেন আমরা কোনো কার্পণ্য না করি, এই সমস্ত বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করছেন যে রমজান মাস হচ্ছে আমাদের জন্য অবধারিত, এবং রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছিল, যেমনটিভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তীদের ওপরে, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই সেই রমজান মাস, যে রমজান মাসে রোজা রাখলে বান্দাদের পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এছাড়া রমজানকে তুলনা করা হয়েছে, এই রোজাকে তুলনা করা হয়েছে ঢালের সঙ্গে, আর সাওম ও জুন্নাতুন, অর্থাৎ রোজাকে ঢাল স্বরূপ হিসেবে চিহ্নিত করেছেন আমাদের মহানবী, যে রোজা রাখলে আমরা এটি থেকে, এটির মাধ্যমে অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবো। তো আসুন আমরা এই আমলগুলো করবার চেষ্টা করি, এই রমজান মাসটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এই নিয়ত নিয়ে আমরা আজকে প্রথম রমজানে কিছু পরিকল্পনা করি, যাতে করে আমরা আগামী 30টি দিন আমরা কিছু গঠনমূলক কাজ করতে পারি, আসুন এই প্রত্যাশা করি। তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত থাকবার জন্য। আমাদের অনুষ্ঠানটি ছিল গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।